খাবারের রুচি বাড়ানোর 7টি উপায়। বিভিন্ন কারণে খাবারের রুচি কমে যায়। হতে পারে তা মানসিক অস্থিরতা, বিষণ্ণতা, জ্বর, পাকস্থলী বা অন্ত্রের সমস্যা ইত্যাদি কারণে। খাবারের রুচি ফিরিয়ে আনাটা সুস্থ থাকার জন্য অত্যন্ত জরুরি। তাই জেনে নিন 7টি পদ্ধতি যা অনুসরণ করলে খাবারের রুচি বাড়বে। দিনের প্রধান খাবারকে ভাগ করুন 6 ভাগে। আমাদের দেশে সাধারণত 3টি প্রধান সময়ে মানুষ খাদ্য গ্রহণ করে, সকালে দুপুরে রাতে। এই খাবারের পরিমাণ কিছুটা বেশি হয়ে যায়, যা স্বল্প রুচির ব্যক্তির জন্য গ্রহণ করাটা কষ্টকর হয়ে দাঁড়ায়। তাই দিনের খাবারকে ছোটো ছোটো 6টি ভাগে ভাগ করে নিন। এই পদ্ধতি খেলে নিজেকে ভারী মনে হবে না, এছাড়াও ক্ষুধা বাড়বে। যাদের খাবারের একদমই রুচি নেই, তারা নিজের পছন্দের সময়ে খাদ্য গ্রহণ করুন। আপনার পছন্দের খাবারগুলোই রাখুন দৈনন্দিন খাদ্য তালিকায়। সাধারণত দেশের মানুষ খুব একটা পছন্দের না হলেও বাসায় যা রান্না হয় তাই খেয়ে নেন, কিন্তু স্বল্প রুচির ব্যক্তির পক্ষে এ খাবারটা বেশ কঠিন। তাই দৈনন্দিন খাবার তালিকায় রাখুন আপনার পছন্দের খাবারগুলো। তবে সেই খাবারগুলো যদি ফ্যাটযুক্ত, তেলে ভাজা হয়ে থাকে, তবে পরিমাণের দিকে সতর্ক দৃষ্টি রাখুন। খাবারে যুক্ত করুন ধনে পাতা, পুদিনা এবং বিভিন্ন মশলা। অনেক সময় খাবারের সুন্দর গন্ধই মানুষের রুচি বাড়িয়ে তোলে। তাই খাবার তৈরির সময় এতে এমন মশলা ব্যবহার করুন যা সুঘ্রাণ তৈরি করে এবং স্বাদ বাড়িয়ে তোলে। ধনে পাতা, পুদিনা এসব খাবারের সুঘ্রাণ এবং স্বাদ বৃদ্ধিতে ভূমিকা রাখে, সেই সাথে বাড়িয়ে দেয় ক্ষুধা। আঁশযুক্ত খাবার কম গ্রহণ করুন। যদিও আমাদের সুস্বাস্থ্যের জন্য আঁশযুক্ত খাবার অপরিহার্য, কিন্তু খাবারের রুচি বৃদ্ধি করার জন্য কিছুদিন আঁশযুক্ত খাদ্য গ্রহণ বন্ধ করুন। আঁশযুক্ত খাবার হজম হতে কিছুটা বেশি সময় লাগে, যা আমাদের ক্ষুধা বোধকে কমিয়ে রাখে। ভাত, আলু ইত্যাদি খাবারের পরিবর্তে আটা রুটি প্রধান খাবার হিসেবে খাওয়া যেতে পারে। তবে দীর্ঘদিন এই অবস্থায় থাকা উচিত নয়, কারণ শরীর অন্যান্য চাহিদার কারণে আঁশযুক্ত খাবারের কোনো বিকল্প নেই। খাবারের সময়গুলোকে আকর্ষণীয় করে তুলুন। খাবারের রুচি বাড়াতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই যতটা সম্ভব আকর্ষণীয় করে তুলুন খাওয়ার সময়টা। জ্বালিয়ে নিতে পারেন মোমবাতি, টিভি দেখতে পারেন, প্রিয় কোনো অনুষ্ঠান বা আপনার রুচি বাড়িয়ে তুলবে। খাবার টেবিলে অস্বস্তিকর আলোচনা সর্বস্থায়ী পরিহার করুন। পরিবার বা বন্ধুদের সাথে খাওয়ার অভ্যাস করুন। একা খাওয়ার চেয়ে পরিবারের সবাই বা বন্ধুদের সাথে খাওয়া অনেক বেশি আকর্ষণীয়। খাওয়ার সময় তাদের সাথে গল্প করলে আপনার খাওয়ার মুহূর্ত হয়ে উঠবে আরও আনন্দময়, ফলে খুব স্বাভাবিক বেড়ে উঠবে আপনার রুচিও। খাওয়ার সময় বড় প্লেট ব্যবহার করুন। বড় প্লেটে স্বাভাবিক পরিমাণ খাবার খেলেও আপনার কাছে মনে হবে পরিমাণের চেয়ে কম খেয়েছেন। স্বাভাবিক আর একটু বেশি খাওয়ার ইচ্ছা থাকবে। ছোটো প্লেটের তুলনায় বড় প্লেট বেশি খাবার খেতে মানুষকে উৎসাহিত করে। তাই যাদের খাবারের রুচি কম, তারা বড় প্লেটে খাবার গ্রহণ করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির সাথেই থাকবেন আরও নতুন নতুন ভিডিওগুলো পেতে।